প্রিয় দর্শক, আজ 4 অক্টোবর 2020 রোববার। আমি সেজুতি হাসান জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 6 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1195 জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1069 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 112 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 10 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউই। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছে 99 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।